এবং দেখেছি ক্ষুদিরাম বসুর জন্মস্থানে, মানে এটাকে ক্ষুদিরাম বসুর জন্ম ভিটে বলা হয়। তো এখানেই ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন এবং আমরা এখন সেই মাটিতেই দাঁড়িয়ে আছি, সেখানটাতেই দাঁড়িয়ে আছি বলে। ছোট্ট একটা নাম ক্ষুদিরাম, কিন্তু কি বিস্ফোরক! নামটার পিছনে লুকিয়ে আছে অনেক রহস্য। অনেকে বলেন বাংলার বিপ্লবী আন্দোলনের প্রথম শহীদ ক্ষুদিরাম, আসলে তিনি হলেন তৃতীয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পিছনে যে ক্ষুদিরাম বসুর মূর্তি দেখতে পাচ্ছেন, ঠিক এখানটাতেই ক্ষুদিরাম বসুর জন্মভিটা, এখানটাতেই ক্ষুদিরাম বসুর বাড়ি ছিল। শোনা যায় ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি হেসেছিলেন, যা দেখি অবাক হন বিচারক। এমনকি তিনি জল্লাদকেও প্রশ্ন করেছিলেন, ফাঁসির দড়িতে মোম কেন লাগানো হয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু, তোমরা দেখছো ডিমাংশু উৎসব। এখানে রিলস নয়, রিয়েল স্টোরি দেখানো হয়। বন্ধুরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন আমরা এইখানটায় আছি, এখানটায় বলতে পারো এই মাটিতেই জন্মেছিলেন ভারতবর্ষের একজন বীর যোদ্ধা। আমরা এখানটায় দাঁড়িয়ে আছি, যে রাস্তায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ক্ষুদিরাম বসুর রাস্তা, মানে এটা দিয়ে ক্ষুদিরাম বসুর বাড়ি যায়। আমরা সেই রাস্তাতেই দাঁড়িয়ে আছি, এখানটা থেকেই আমরা যাব ক্ষুদিরাম বসুর বাড়ি। তো চলো বেশি দেরি করবো না, কারণ বাজে প্রায় 4টে বেজে গেছে। বেশি দেরি করবো না কারণ আজকে আবহাওয়া খারাপ আছে। তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর জেলা, শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মোহবনী গ্রাম, 23 ডিসেম্বর 1889 সালে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু। পিতা তৈলক্যনাথ বসু ও মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী চতুর্থ সন্তান তিনি। পরবর্তী সময়ে পুত্রের মৃত্যুর আশঙ্কায় তাহারা তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তাদের পুত্রকে তার বড় বোনের কাছে 3 মুঠি ক্ষুদের বিনিময়ে বিক্রি করে দেন। পরবর্তীকালে সেই ক্ষুদের বিনিময়ে বিক্রি করে দেওয়া শিশুটির নাম ক্ষুদিরাম রাখা হয়। বন্ধুরা, তো ক্ষুদিরাম বসুর বাড়ির কাছাকাছি আমরা পৌঁছে গেছি, আর একটু দূরে ক্ষুদিরাম বসুর বাড়ি। এখন আমরা একদম রাস্তার সামনাসামনি চলে এসেছি। তো চলো একদম ক্ষুদিরাম বসুর বাড়িতে গিয়ে কথা হচ্ছে, ওখানে কী কী আছে আমরা দেখবো আর তোমাদেরকেও দেখাবো, চলো। ছোট্ট একটা নাম ক্ষুদিরাম, কিন্তু কি বিস্ফোরক! নামটার পিছনে লুকিয়ে আছে অনেক রহস্য। অনেকে বলেন বাংলার বিপ্লবী আন্দোলনের প্রথম শহীদ ক্ষুদিরাম, আসলে তিনি হলেন তৃতীয়। তবে ফাঁসির মঞ্চে যারা প্রাণ উৎসর্গ করেছিলেন তাদের মধ্যে তিনিই ছিলেন প্রথম বিপ্লবী। আমরা পৌঁছে গেছি ক্ষুদিরাম বসুর জন্মস্থানে, মানে এটাকে ক্ষুদিরাম বসুর জন্ম ভিটে বলা হয়। তো এখানেই ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন এবং আমরা এখন সেই মাটিতেই দাঁড়িয়ে আছি, সেখানটাতেই দাঁড়িয়ে আছি বলা যেতে পারে। কোনো এককালে ক্ষুদিরাম বসু এখান দিয়েই যাওয়া আসা করতেন, সেরকমই তোমরা বলতে পারো, কারণ সামনেই একটা স্ট্যাচু তোমরা দেখতে পাচ্ছ, ওখানটাকেই আমরা এখন যাব। তো চলো ওখানটায় গিয়ে একদম কথা হচ্ছে। ক্ষুদিরাম বসু তমলুকের হ্যামিল্টন স্কুল এবং মেদিনীপুরের কলেজিয়েট স্কুলে শিক্ষালাভ করেন। তিনি ছিলেন একজন প্রাণদরদী ও ভালোবাসার মানুষ। স্বাভাবিকভাবেই মানুষের দুঃখ কষ্ট দেখলে তার জন্য প্রাণ কেঁদে উঠত। জনগণের সেবাই ছিল তার কাছে পরমব্রত। প্রকৃতির নানান দুর্যোগে মানুষের সাহায্যের জন্য বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করে 2টি অন্নের ব্যবস্থা করতেন তিনি। দেশ সেবা ও মাতৃজননী ভারতমায়ের স্বাধীনতার দাবিতে বিপ্লবী সংগঠনে যুক্ত হয়ে নিজের জীবন উৎসর্গ করেন ক্ষুদিরাম বসু। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পিছনে যে ক্ষুদিরাম বসুর মূর্তি দেখতে পাচ্ছেন, ঠিক এখানটাতেই ক্ষুদিরাম বসুর জন্মভিটা, এখানটাতেই ক্ষুদিরাম বসুর বাড়ি ছিল, যেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে।
ঘুরে আসার পরে তার বিপ্লবী জীবনের অভিষেক। তিনি বিপ্লবীদের একটি নবগঠিত আকরায় যোগ দেন। 1902 সালে জ্ঞানেন্দ্রনাথ বসু এবং রাজনারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল। এটি রাজনৈতিকভাবে সক্রিয়, ব্রিটিশ বিরোধীদের দ্বারা পরিচালিত হতো। ওই সংগঠনের নেতা ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। অল্প কিছু সময়ের মধ্যেই ক্ষুদিরাম তার গুণাবলীর জন্য সবার চোখে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ক্ষুদিরাম বসু সত্যেন্দ্রনাথের সাহায্যেই বিপ্লবী দলভুক্ত হয়ে এখানে আশ্রয় পান। ক্ষুদিরাম তারই নির্দেশে সোনার বাংলা শীর্ষক বিপ্লবাত্মক ইশতেহার বিলি করার জন্য গ্রেপ্তার হন। কলেজিয়েট স্কুলে শিক্ষালাভ করাকালীন ছাত্রাবস্থাতেই তার সঙ্গে যোগাযোগ হয় বিপ্লবী নায়ক সত্যেন্দ্রনাথ বসুর। সত্যেন্দ্রনাথ তখন ছাত্রমহলে সুপরিচিত নাম। ক্ষুদিরামের অসম সাহসিকতায় মুগ্ধ হয়ে তিনি ক্ষুদিরামকে তার সঙ্গে সাক্ষাৎ করতে বলেন। সত্যেন্দ্রনাথ বিপ্লব মন্ত্রে দীক্ষা দেবার আগে তার শিষ্যদের জিজ্ঞেস করতেন, দেশের জন্য মরতে পারিস? ক্ষুদিরামকেও তিনি একই প্রশ্ন করেছিলেন। ক্ষুদিরাম দ্বিধা শূন্যে সহজভাবে জবাব দিয়েছিলেন, পারবই বই কি। এই ছোট্ট কথা কয়টির মধ্যেই ক্ষুদিরামের দেশের জন্য মমতা ও তেজস্বিতার প্রমাণ মেলে। এরপর থেকেই তিনি সাধারণ বাঙালির নিরীহ জীবনযাপন ত্যাগ করে বিদ্রোহী জীবনবরণ করে নেন। ক্ষুদিরাম বসু তার শিক্ষক সত্যেন্দ্রনাথ বসুর নিকট হতে শ্রীমৎ ভাগবত গীতা পড়ে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে বিপ্লব করতে অনুপ্রাণিত হন। তিনি বিপ্লবী রাজনৈতিক দল যুগান্তরে যোগ দেন। 16 বছর বয়সে ক্ষুদিরাম পুলিশ স্টেশনের কাছে বোমা পুঁতে রাখেন এবং ইংরেজ কর্মকর্তাদের লক্ষ্য করেন। একের পর এক বোমা হামলার দায়ে 3 বছর পর তাকে আটক করা হয়। 30 এপ্রিল 1908 মুজাফরপুরে বিহারে রাতে 8:30 ক্ষুদিরাম প্রফুল্ল যৌথভাবে ইউরোপিয়ান ক্লাবের সামনে কিংসফোর্ড হত্যা পরিকল্পনায় বোমা ছুড়লে গাড়িতে উপস্থিত জৈনিক ব্রিটিশ মিসেস কেনেডি এবং তার কন্যা মিস কেনেডিকে হত্যা করেন। জুন মঙ্গলবার মুজাফরপুরের অ্যাডিশনাল সেশন জর্জ মিস্টার কন্ডপ এর আদালতে বিচার শুরু হলো। সরকার পক্ষে মামলা পরিচালনা করার দায়িত্ব নিলেন বাঁকিপুরের বিখ্যাত ব্যারিস্টার মিস্টার মানুক এবং সরকারি উকিল বিনোদ বিহারী মজুমদার। ক্ষুদিরামের পক্ষে স্বেচ্ছায় এগিয়ে এলেন মুজাফরপুরের একজন দেশপ্রেমিক আইনজীবী কালিদাস বসু, আর রংপুর থেকে এলেন সতীশচন্দ্র চক্রবর্তী এবং নৃপেন্দ্রনাথ লাহিড়ি। সাক্ষীদের জবানবন্দি ও যারা দুই পক্ষের উকিলের সওয়াল জবাব ইত্যাদির মধ্য দিয়ে মামলা শেষ পর্যন্ত যেখানে এসে নিষ্পত্তি হলো তাতে ভারতীয় দণ্ডবিধি আইনের 302 ধারা অনুসারে বিচারক ক্ষুদিরামের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। হত্যার অপরাধে গ্রেপ্তারের পর ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। তখন বয়স ছিল 18 বছর 8 মাস 8 দিন। 1908 সালের 11 আগস্ট ভোর 6টার সময়
মুজাফরপুর জেলে ফাঁসি হয় ক্ষুদিরাম বসুর। যে কারাগারে ক্ষুদিরাম বসুর ফাঁসি দেওয়া হয়েছিল তার বর্তমান নাম ক্ষুদিরাম বসুর নামেই নামকরণ করা হয়েছে। শোনা যায় ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি হেসেছিলেন, যা দেখে অবাক হন বিচারক। এমনকি তিনি জল্লাদকেও প্রশ্ন করেছিলেন, ফাঁসির দড়িতে মোম কেন লাগানো হয়? এই কথা শুনে জল্লাদও অবাক হয়ে যান। ফাঁসির আগে তার শেষ ইচ্ছে ছিল ব্রিটিশ সরকারের অনুমতি পেলে তার বোমা বানানোর শিক্ষা অন্যান্য ভারতীয় সন্তানদের শিখিয়ে যেতে চান। ক্ষুদিরাম জানতেন না প্রফুল্ল চাকী মারা গেছেন, আর তাই তাকে বাঁচানোর জন্য সব দোষ নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। 13 জুন ফাঁসির রায় শোনার পর ক্ষুদিরামকে জিজ্ঞেস করা হয়, তুমি কি বুঝতে পেরেছো তোমাকে কি শাস্তি দেওয়া হয়েছে? তখন উত্তরে জানান, হ্যাঁ আমি বুঝতে পেরেছি এবং আমি আবার আসব। তাকে ফাঁসি দেওয়ার জন্য তৈরি হয়েছিল 15 ফুট উঁচু এক ফাঁসির মঞ্চ। তার দুদিকে ছিল কাঠের খুঁটি, ওপরে ছিল মোটা লোহার রড। তার ওই মাঝখানে মোটা দড়িতে ফাঁসি দেওয়া হয় ক্ষুদিরাম বসুকে। মানুষের ও দেশের কল্যাণ যাদের জীবনের একমাত্র লক্ষ্য, এভাবেই যুগে যুগে তাদের জীবন উৎসর্গকৃত হয়। তাই মৃত্যু তাদের ছিনিয়ে নিতে পারে না, মৃত্যুর পরেও তারা মানুষের স্মৃতিতে চির অমর হয়ে বেঁচে থাকেন। বাংলার কাব্যে, সাহিত্যে ও সঙ্গীতে, ইতিহাসের পাতায় এই আত্মত্যাগের মধ্য দিয়েই বিপ্লবীদের ক্ষুদিরাম মৃত্যুঞ্জয়ী হয়ে আছেন ও থাকবেন চিরদিন। তো বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থান তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো যাই হোক, বেশি বক বক করে ভিডিওটা আমি লম্বা করতে চাই না, মেন ফোকাসে চলে যাই। তোমরা যারা ক্ষুদিরাম বসুর বাড়ি আসতে চাইছো তারা কিভাবে আসবে? তোমরা যেখান থেকেই আসো তোমাদেরকে প্রথমে কেশপুর আসতে হবে। কেশপুর থেকে নেড়াদৌলগামী বাস ধরবে, বাস ধরে বলবে যে ক্ষুদিরাম, হ্যাঁ নেড়াদৌল বাস ধরে তোমরা ওখানে বলবে যে ক্ষুদিরাম মোড় নামবো, ঠিক আছে? মোটামুটি 15 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে। সময়টা দেখবে ঘড়িতে, 15 মিনিট থেকে 16-17 মিনিট লাগবে, ঠিক আছে, যদি বাস সেরকমভাবে একটু লেট ফেট করে। এখানে এসে তোমরা যখন নামবে ক্ষুদিরাম মোড়ে, এখানটায় দেখবে ক্ষুদিরাম বসু তোরণ বলে একটা দেয়া আছে, লেখা আছে, বা এখানে কাউকে জিজ্ঞেস করলে তোমাকে এই তোরণটা দেখিয়ে দেবে। এবারে ওখান থেকে মোটামুটি আমরা ওখানে জিজ্ঞেস করে জানতে পারলাম যে মোটামুটি ক্ষুদিরাম বসুর বাড়ি যেতে আর মাত্র 2 কিলোমিটার। এবারে আমরা ভাবলাম আমরা যেহেতু ভিডিও করবো তোমাদেরকে সবটাই দেখাতে হবে, সেই জন্য আমরা হেঁটে হেঁটেই ক্ষুদিরাম বসুর বাড়ি গিয়েছিলাম। আমাদেরকে অনেক কিছু দেখাতে হয় সেই জন্য আমরা হেঁটেই চলে এসেছি। তো এখন বিষয় হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তা সত্ত্বেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও তোমরা কোথা থেকে কে আসছো, সেই রুট অনুযায়ী আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে আসতে হবে। চলো, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এত খাটছি তোমাদের জন্য। চলো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।